হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুল। এখনই মাত্র আবহাওয়া দপ্তরের খবর পা অনুপাতে গভীর নিম্নচাপ এবং ঝড় বৃষ্টি, এবং এর সাথেই রয়েছে বন্যা নিয়ে আজ আরো একটি ভয়ঙ্কর পূর্বাভাস। এছাড়াও উঠে এসেছে একাদাম লেটেস্ট আপডেট। আবহাওয়ার প্রথম রিপোর্টে জানানো হচ্ছে ফের দুর্যোগ, নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ধাক্কা, রবিবার পর্যন্ত নাগাড়ে বৃষ্টি চলবে রাজ্য জুড়ে। আবহাওয়ার অন্য রিপোর্টে জানানো হচ্ছে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়ার অন্য রিপোর্টে জানানো হচ্ছে সক্রিয় ঘূর্ণাবর্ত বাংলা জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, উতাল হবে সমুদ্র, কলকাতা সহ জেলায় জেলায় বজ্রপাতের পূর্বাভাস। অন্য আরো একটি রিপোর্টে জানানো হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কবার্তা জারি হয়ে গেল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পরবর্তী রিপোর্টটিতে জানানো হচ্ছে রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ঝড় সতর্কবার্তা জারি আবহাওয়া দপ্তরের। আজকে থাকবে আবহাওয়া দপ্তরের এই রিপোর্টগুলো নিয়ে বিস্তারিত আলোচনা, তাই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের দেওয়া আবহাওয়ার রিপোর্টগুলি আপনাকে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট ও হেল্পফুল ইনফরমেশন গুলি পাওয়ার জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক এক নজরে। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের থেকে জানতে চাই আপনি রাজ্যের কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন, এবং বর্তমান আপনার এলাকার আবহাওয়া পরিস্থিতি কেমন অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। কারণ আগামী দিনে যখন আপনার এলাকার কোন আবহাওয়া দপ্তরের তরফ থেকে লেটেস্ট আপডেট উঠে আসবে, তখন আপনাদের সামনে উপস্থাপন করতে আমাদের খুবই সুবিধা হয়ে থাকবে। আবহাওয়ার প্রথম রিপোর্টেই বলা হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে সক্রিয় মৌসুমি বায়ু, পাশাপাশি একই সঙ্গে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত, যার জেরে আগামী কাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সতর্কবার্তায় জানিয়েছে নিচু এলাকায় প্লাবিত হতে পারে। আগামী 24 ঘন্টায় অর্থাৎ 20 জুন রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 21 জুন সোমবার পর্যন্ত দেওয়া পূর্বাভাস রয়েছে হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে ব্যাপক পরিমাণে বৃষ্টি বাড়তে পারে, বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী দিন তিনে তাপমাত্রার কোন রকম পরিবর্তন না হলেও পরের দিন 2-1 তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সাথে অন্য রিপোর্টে জানানো হচ্ছে 24 ঘন্টায় অর্থাৎ রবিবার সকাল থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 21 জুন সোমবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে ভারী বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। আগামী 2-3 দিন তাপমাত্রার কোন রকম পরিবর্তন না হলেও পরবর্তী দিন 2-3 তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে। কারণ আবহাওয়া দপ্তর জানিয়েছেন দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে, পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করেছে, যার জেরে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় 40-50 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে, 20 জুন পর্যন্ত তাদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবার পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর ও নদিয়ায়। এবং এর সাথেই জানানো হয়েছে ভোরের পর এবং সন্ধ্যা ও রাত্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারিও বৃষ্টি হতে পারে সুন্দরবন, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, নদিয়া, দক্ষিণ 24 পরগনা। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।